দেশের বিভিন্ন জেলার বাজারে পেঁয়াজ মরিচ ও আলুর দাম চড়া হওয়ায় বিপাকে আছে নিম্ন আয়ের মানুষ। তিন দিন ধরে যশোরে প্রতি কেজি পেঁয়াজ 150 টাকায়, আলু 70 এবং কাঁচা মরিচ 170 টাকায় বিক্রি হচ্ছে। এর আগে নিত্য প্রয়োজনীয় তিনটি পণ্যের দাম কেজিতে গড়ে 10 থেকে 15 টাকা কম ছিল। অন্যান্য সবজি বরাবরের মতো 50 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে রাজবাড়িতে কাঁচা মরিচ কেজিতে 30 টাকা কমে 120 টাকায় বিক্রি হলেও তা এখনও নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। প্রায় প্রতিটি সবজি কেজি প্রতি বিক্রি হচ্ছে 60 থেকে 120 টাকা দরে। সরবরাহ কমের অজুহাতে দিনাজপুরের হিলিতে বিভিন্ন সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে। এদিকে মানিকগঞ্জের বাজারে চালের দর পাইকারি 2 টাকা কমলেও খুচরা পর্যায়ে কমেনি। আলু হলো 75, পেঁয়াজ হলো ইন্ডিয়ানটা 115-120, দেশালটা 130-135। আশ্বিনে থেকে কার্তিক মাস দুইটা মাস একটু বাড়ে, তারপর আবার নতুন দাম যখন আসে তখন আবার বস্তায় আবার 200-100 টাকা কমে যায়। খুচরা 65-66 টাকা বিক্রি করতেছি বন্ডলটা, আর চিকনটা বিক্রি করতেছি 75-76।